হযরত ফাতিমা রমজান মাসে মারা গেল রোজা রাখছে আমার নবী বিশ্ব নবী ফাতিমা রাতের বেলা স্বপ্নে দেখে আমার নবী বলে গেছেন ফাতিমা রে সেহরি খাইবা স্বামী আলীর সাথে আর ইফতার করবা আমি বাবার সাথে জান্নাতে সেহরি খাইবা স্বামীর সাথে আর ইফতার করবা জান্নাতে গিয়ে আমার সাথে ও মুসলমান ভাইরা রে ফাতিমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল অনেক লম্বা ইতিহাস আমি ওইটা বুঝাইতে চাই না বুঝাইতে চাইতেছি কবরের মাটি কারো সাথে যে কোনো খাতির করে না ওইটা বুঝাইতে চাইতেছি ফাতিমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এরে মুসলমান বাবাজিরা রে আমার হযরত হাসান হুসাইন মার লাশের কিনারায় স্বামী ও লাশের কিনারায় গোসল করায়া কাফন পরাইয়া খাটিয়ার মধ্যে শোয়াইছে দুইজন পিছনে দাঁড়া করাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হইয়া নামাজ পড়াবেন কিন্তু মুসলমান দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে নজর করিয়া দেখেন একজন সাহাবী দৌড়াইয়া আসতেছে কাছাকাছি আসার পর হযরত আলী তাকায় দেখেন ওই সাহাবী অন্য কেউ নয় সাহাবী হযরত আবু যর গিফারী সুবহানাল্লাহ বলেন হযরত আবু যর গিফারী দৌড়ে আসতেছে আরে আমার মুসলমান বাবা জিরা রে হযরত আবু যর গিফারী দৌড়ে আসি হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু ডাক দেয়া কয় ভাই আবু যর কি জন্য আসছেন কেন আসছেন বলেন কয় আলী গো আপনি খবর না দিলেও রহমতের নবী আমার খবর দিয়েছেন আপনার বিবি ফাতেমা নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওনার খাটটা ধরার জন্য চারজন মানুষ লাগে আপনারা তিনজন আছেন আমার নবী আমারে পাঠাইছেন চতুর্থ নম্বরে আমি যেন খাটার খাটিয়াটা ধুইরা ফাতেমার নিয়ে কবর নামায়া দেই আল্লাহু আকবার বলেন মুসলমান বন্ধুরা রে আমার কবরের কথা বেশি করে স্মরণ কর ওই কবরের চিন্তা করো ওই কবর সাপ বিচ্ছুর ঘর জাহান্নামের আগুনের ঘর এই জন্য তো আপনার আমার নবী রহমতের নবী সাহাবিদেরকে ডাক দিয়ে কয় সাহাবিরা রে এই কবরের মধ্যে আলো জ্বালায়া যাও কবরের মধ্যে বাতি জ্বালায়া যাও সাহাবিরা কয় নবী গো কবরের বাতি আবার কি কবরের আলো কি রসুল বললেন এই দুনিয়াতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই তসবিহগুলো বেশি করে পড়বা তুমি পয়রা পয়রা যখন মারা যাইবা কবরের ভিতরে এগুলো আয়েশা তোমার আলোকিত করে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলো আয়েশা কবরে তোমার আলোকিত করে দিবে আমার মুসলমান বন্ধুগণ একটু দিলের কান লাগায় শুনিয়া যাও তোমারে আমারে আল্লাহ অনর্থক বানায় নাই ও কারণে বানায় নাই আল্লাহ ডাক দিয়ে কয়ে কার জীবন সফল আর কার জীবন বিফল বাড়ি পাইলেন গাড়ি পাইলেন জীবন সফল হয়ে গেল না 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 দুনিয়ার জীবন সফল হইলে লাভ নাই পরকালের জীবন সফল বানাইতে হবে পরকালের জীবনটা সুন্দর করতে হবে যারা মুসলমান কবর জগৎকে সফল বানাইতে পারবে এরা হাসুরের ময়দানে সফল হয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবে আল্লাহু আকবার আল্লাহ জীবন সফল বানায় কবরে যাইতে হবে জীবনকে সুন্দর করে কবরে যাইতে হবে তাহলে ওই কবর সবার সাথে আচরণ ভালো করবে আমার মুসলমান বাবাজিরা রে আমার ফাতেমা রে খাটিয়ার মধ্যে উঠাইয়া যখন কবর নিয়ে নামাইছি কবরের মধ্যে নামাইবার পর ওই কবরের ভিতরে দাফন করিয়া হযরত আবু যর গিফারী ডাক দিয়া কয় কবর তুমি কি জানো তোমার মধ্যে কারে রাখলাম উনি হচ্ছেন বিশ্ব নবীর মেয়ে আমরা তো ইতিহাস জানি একটু স্মরণ করাইয়া দেওয়া কবরের মাটিকে আবু যর ডাক দিয়া কয় কবরের মাটি রে তুমি কি জানো তোমার মধ্যে কারে রাখতেছি উনি হলো দু জাহানের সর্দার নবী নবীর মেয়ে ফাতেমা যেই ফাতেমা জান্নাতের নারীদের সর্দারনি হবে হাসান হুসাইনের মা শেরে খোদা হযরতে আলীর বিবি এ মুসলমান ভাইরা রে আমার এগুলো বলার উদ্দেশ্য হইল
কবর যেন ভালো আচরণ করে ভালো ব্যবহার দেখায় আমার আল্লাহ কবরের জবান খুলিয়া দিলে মাটির জবান খুলিয়া দিলে কবরের ভিতর থেকে আওয়াজ আসে আলী রে এ আলী শোনো এরে আবু জর শোনো একটু খেল করিয়া শোনো রে আবু জর আমি মাটি কারো সঙ্গে খাতিরি করি না বি নবীর মেয়ে চিনি না জান্নাতের মহিলাদের সর্দার নিরে চিনি না হাসান হোসেনের মারে চিনি না আমি চিনি কার আমল ভালো আমি চিনি কার আমল ভালো যার আমল ভালো হবে তার সঙ্গে আমার আচরণও সুন্দর হবে এই জন্য মুসলমান ভাইরা রে আমার আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করা জাহান্নামের ভয় নিয়ে চলাফেরা করা আল্লাহর ভয় যার সিনার ভিতরে থাকবি ওই মানুষগুলো গুনাহ করতে পারে না নাফরমানি করতে পারে না খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ফারুকের দিলের ভিতরে আল্লাহর ভয় এত বেশি করে ঢুইকা গেছে উনি দৈনন্দিন অসংখ্যবার মৃত্যুকে স্মরণ করে তারপরেও একজন খাদেম রাখলেন বেতন দিয়া যেন ওনারে মৃত্যুর কথা স্মরণ করাইয়া দেয় একজন খাদেমই রাখছেন মৃত্যুর কথা স্মরণ করে দেওয়ার জন্য কিছুদিন পরে ওই খাদেমকে হযরত ওমর বিদায় করে দিলেন তো খাদেম বলে হুজুর আমারে কেন বিদায় করে দিচ্ছেন আপনার কি এখন আর মরণের কথা স্মরণ করাইতে হবে না হযরত ওমর বলে ভাই আমার মাথার চুলগুলো পেকে গেছে আমার দাড়িগুলো পেকে গেছে আমার এগুলো স্মরণ করাই দিতেছে যে আমার আর বেশি দিন বাঁচার টাইম নাই আমার মৃত্যু মৃত্যুর পরোয়ানা শুরু হয়ে যাবে আমাকে কবর দেশে রওনা দিতে হবে অথচ তার দিলের ভিতরে এত ভয় ছিল আল্লাহর এত ভয় করছে আল্লাহু আকবার হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আল্লাহু আকবার নিজের সন্তানদের জন্য দেখেন কেমন আল্লাহর ভয় তার সিনার ভিতরে বিবি একদিন ডাক দিয়ে বলে স্বামী সামনেই রমজান মাস এই রমজানটা পার হইলই তো রোজা শেষ হইলই তো ঈদগাহের দিকে মানুষেরা যাবে নতুন জামা কাপড় পরিধান করবে অথচ আপনি অর্ধ জাহানের শাসক আপনি তাকায়া দেখেন আপনার বাচ্চাদের গায়ে ভালো কোনো পোশাক নাই দামি কোনো জামা নাই আপনি একটা কাজ করেন ঈদের আগে আগে আপনি একটু ভালো জামা কাপড় কিনেন বাচ্চাদের জন্য একটু ভালো কাপড় কিনেন হযরত ওমর বলে আমি যে বেতন পাই এই বেতন দিয়ে কোনো রকম সংসার চালাই আমি আমার সন্তানদেরকে ভালো ভালো জামা কাপড় কিনিয়ে দেওয়ার মতন সাধ্য আমার নাই ওই টাকা পয়সা আমার নাই অথচ উনি অর্ধ জাহানের একজন শাসক জোরে করে সুবহানাল্লাহ লুটিয়া পুটিয়া মাল তো আত্মসাৎ করার অভ্যাস এদের নাই আর এরা সাগরিত হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন বলতেছে আমার কাছে বেশি কোনো টাকা নাই বলতেছে একটা কাজ করো না কয় কী কাজ কয় এক মাসের বেতনটা অগ্রিম নিয়া ওই টাকাটা দিয়া সন্তানদের জন্য একটু ভালো জামা কাপড় কিনেন তো হযরত ওমর বিবির প্রস্তাবটা একটু ভালো লাগছে যে এক মাসের বেতন আগে আগে নিয়া জামা কাপড় কিনি তো হযরত ওমর বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন কুশাগারের দায়িত্বে যিনি আছেন ওনার কাছে একটা চিঠি লেখছেন ভাই আমাকে এক মাসের বেতনটা অগ্রিম দেওয়া হোক আমার একটু সাংসারিক টাকার দরকার আমার টাকা একটু এক মাসের টাকাটা আগে দেওয়া হোক দেখেন যিনি বাইতুল মালের গভর্নর উনিও তো নবীর সাহাবি উনি আবার উত্তর লেখছেন ওমর এক মাসের বেতন অগ্রিম নিবেন অসুবিধা নাই তবে আপনি নিজে আইসা জবাবদিহিতা কইরা তারপরে টাকাটা লইয়া যান সুবহানাল্লাহ জোরে বলেন এক মাসের বেতন তো নিবেন অসুবিধা নাই জবাবদিহিতা কইরা তারপরে টাকা নেওয়া লাগবে হযরত ওমর চলে গেলেন বাইতুল মালের গভর্নরের কাছে ওইখানে যাওয়ার পরে দিয়া হযরত ওমর গিয়া বলে ভাই আমারে আসতে বলেছেন এই জন্য আমি আসলাম এক মাসের বেতন আমাকে অ্যাডভান্স দেওয়া হোক অগ্রিম দেওয়া হোক হযরত ওমর বলেন ভাই টাকাটা আমারে দেন বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন তিনি বলতেছেন ওমর এক মাসের বেতন অগ্রিম নেবেন তাহলে কাগজের মধ্যে আপনি সাইন করেন লেখেন কি লিখতাম বলেন কয় আপনি আগামী এক মাস পর্যন্ত বাঁচবেন কি না এই গ্যারান্টি দিতে পারলে আপনাকে এক মাসের বেতন অগ্রিম দেওয়া হবে মৌত কো সমঝা হ্যায় জাহেল এখতেতামে জিন্দগি
dar hakikat maut tere ibtidaaye zindagi ye chamon sahara bhi hoga ye khabar bulbul ko do taaki apne zindagi ko soch kar qurba kare hisab kitab koira tar pore samay noshto koiren are aqil na hu gafil tujhe duniya se jana hai ke ek din apna ei moh khuda ko bhi dikhana hai jaga ji lagane ke duniya nahi hai ye ibrat ki jahan hai tamasha nahi hai duniya kintu adda baji korar jayga na duniya rong tamasha korar jayga na ei duniyar hayat ekbarei olpo ekbarei shabanno ta musliman baitul maler governor dak diye ke umar বেতন এক মাসের অগ্রিম নেবেন আপনি এক মাস পর্যন্ত বাসবেন কিনা এই গ্যারান্টি আপনার কাছে আছে কিনা বলেন দুই নম্বরে বাইতুল মালের গভর্নর ডেকে বলে ওমর আগামী এক মাস পর্যন্ত জনগণ আপনার ক্ষমতার চেয়ারে রাখবে কিনা এই গ্যারান্টি আপনার কাছে আসেনি আগামী এক মাস পর্যন্ত আপনি অর্ধজাহানের শাসক থাকবেন কিনা জনগণ আপনাকে চেয়ারে রাখবে কিনা এই গ্যারান্টি কি আপনার কাছে আছে হযরত ওমর দরদর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর বলে ভাই এগুলো আমার জানা ছিল না তুমি আমার চক্ষুটা খুলে দিলা আমার এক মাসের বেতন অগ্রিম লাগবে না আমি যেমনে আছি এমনি থাকতে চাই আমি চাই না যে আমি বাইতুল মাল থেকে এক মাসের টাকাটা অগ্রিম নিয়া অ্যাডভান্স নিয়া আমি মরে যাই আর আমি আল্লাহর কাছে দোয়া খেয়ে যাই হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট হাতে পাওয়া ব্যক্তি তারপর অজর দাঁড়ায় কাঁদে আচ্ছা ঠিক আছে সবাই ঈদগাহের দিকে রওনা দিছে আর ওই সময় যিনি খলিফা ছিলেন তিনি ইমামতি করতেন নামাজ পড়াইতেন তো হযরত ওমর এক ঈদগার ইমাম রমজান মাসের রোজা শেষ চাঁদ উঠে গেছে আগামীকাল ঈদের নামাজ টাইম বাঁধে বাঁধা দেওয়া হয়েছে অমুক টাইমে নামাজ পড়াবেন হযরত ওমর সাহাবীরা গিয়ে ঈদগাহে হাজির ঈদগাহে গিয়ে সাহাবীরা হাজির আমার মুসলমান ভাইরারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইবেন ইমামতি করবেন আমরা দেখতে ফ্যান লাগাবো ফ্যান এখানে অনেক গরম দেখতেছ তো দেখার পরও তো বুঝো না তোমরা আমার মুসলমান ভাইরারে আমার বাবা জিরারে আমার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঈদগাহে নামাজ পড়াবেন ইমামতি করবেন ইমাম সাহেব মুসল্লিরা যাইয়া ঈদগাহের ময়দানে হাজির হযরত ওমর নামাজ পড়াইবেন নামাজের টাইম ওভার হয়ে যাইতেছে ইমাম সাহেব এখনো ঈদগাহে আসে না ইমাম সাহেব এখনো ঈদগাহে আসে না এই যে আপনারা যেমন এদিকে আছেন ওদিকে চান ওই সময় সাহাবীরা এদিকে চায় ওদিকে যায় হুজুর আসে না কেন হুজুর এখনো আসে না কেন তো হযরত ওমর ঈদগাহে এখনো আসে নাই সাহাবীরা অপেক্ষা কইরা একজনে গিয়া হযরত ওমরের বাড়িতে হাজিরা দিছে দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয় ওমর আর কতক্ষণ আমরা অপেক্ষা করব ইমামতির সময় তো পার হয়ে যাইতেছে গিয়া দেখে ওমর ঘরের ভিতরে বসে বসে কাঁদতেছে হাউমাউ করে কাঁদে দরওয়াজা খুললেন দরওয়াজা খোলার পর হযরত ওমর বলে ভাই কোন সময় যে নামাজের টাইম হয়েছে এটা আমার জানা নাই ভুলে গেছি কয় কেন ক ভুলে যাওয়ার কারণ হইল আজকে যারা ঈদগাহের ময়দানে হাজিরা দিয়েছেন আজকে আনন্দের দিন খুশির দিন সবাই ঈদগাহে কোলাকুলি করবে আনন্দ ভাগাভাগি করবে কিন্তু আমার একটা জিনিস ভয় লাগে যে ভয়ের কারণে আজকে আমার পক্ষে ঈদগাহের ময়দানে যত সময়ে যাওয়া সম্ভব হয় নাই তাইলে এরা পরকালমুখী ছিল আখেরাতমুখী আমার মুসলমান ভাইরারে আমার এ দুনিয়ার সময় হলো অল্প দুনিয়ার সময় হলো অল্প আল্লাহর রাসূল বুঝাইতে গিয়া বললেন সাহাবীরা শোনো দুনিয়ার হায়াত আর পরকালের হায়াত কতটুকু শোনো আল্লাহর রাসূল ডাক দিয়ে কয় সাহাবীরা রে সাগরের মাঝখানে যদি আঙ্গুল ঢুকায়া দেওয়া হয় ওই আঙ্গুলের মাথায় যতটুকু পানি লাগে আঙ্গুলের অগ্রভাগে যতটুকু পানি লাগে
এইটা হইল দুনিয়ার হায়াত আর সাগরের মধ্যে যত পানি আছে ওইটা হইল পরকালের হায়াত মুবাশ্বিরুনে কেরাম বলেন আসমান থেকে নিয়ে জমিনের মাঝখানের গ্যাপটা হলো 500 বছরের রাস্তা চারটিখানি কথা না 500 বছরের গ্যাপ এই দূরত্বটা আপনার আমার পয়গম্বর বললেন এ সাহাবীরা শুনো আসমান আর জমিনের মাঝখানের দূরত্ব 500 বছরের রাস্তা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এই শূন্য জায়গাটা ফাঁকা জায়গাটা সরিষার দানা দিয়া ভরিয়া দেওয়া হয় 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না সরিষার দানা দিয়া ভরিয়া দেওয়া হবে আর ওই সরিষার দানার স্তূপের মধ্যে যদি ছোট একটা পাখি লাগায়া দেওয়া হয় ওই পাখি ঠুটে করিয়া মুখে করিয়া একটা করে দানা নিয়া উড়াল মারে উড়তে 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 1000 বছর পর্যন্ত উড়িয়া 1000 বছর পরে আবার আইসা ওই সরিষার স্তূপ থেকে আরেকটা সরিষার দানা নিয়া রওনা হয়ে গেল চলিয়া গেল আবার 1000 বছর পরে আবার সরিষার দানাগুলো নিতে 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 একটা সময় দেখা যাবে সরিষার দানা নেওয়া শুরু হয়ে যাবে এরে মুসলমান বাবাজিরা রে আমার দুনিয়ার হায়াত আর পরকালের হায়াত বুঝাইতে গিয়া রসূল আরবি ডাক দিয়া কয় আসমান থেকে জমিনের মাঝখানের শূন্য জায়গাটা ওই সরিষার দানা নিয়ে একদিন পাখিটা শেষ করিয়া বলাবে পরকালের হায়াত শুরু হবে ওই পরকালের হায়াত কোনোদিন শেষ হবে না ওই মানুষগুলো হাসুরের ময়দানে আফসোস করবে আর দৌড়াবে পাগল পড়া হয়ে যাবে মানুষগুলো বলবে আল্লাহ মিজানের পাল্লা স্থাপন করা হলে আমার নেকের পাল্লার ওজন বাড়ি হবে না বদরের পাল্লার ওজন বাড়ি হবে মানুষগুলো হয়রান পেরেশান হয়ে যাবে আপনি আর আমি হয়রান পেরেশান হয়ে যাব আপনি আর আমি পাগল পড়া হয়ে যাব আল্লাহ মিজানের পাল্লাটা স্থাপন করা হলে আমার নেক বেশি নাকি বদ বেশি ওই মানুষগুলো পাগল পড়া হয়ে চিৎকার মারবে আল্লাহর পয়গম্বর বলেন চিৎকার মারতে 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 মানুষের চোখের পানিগুলো শেষ হয়ে যাবে ওই চোখ দিয়া রক্তগুলো বের হবে রক্তগুলো পড়তে 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 মানুষগুলো অস্থির হয়ে যাবে মানুষগুলো গ্রামের নদীতে দৌড়াইতে থাকবে আহারে পুলসিরাতের অবস্থা না জানি আমার কি হয় তারপরে মুসলমান মানুষগুলো দৌড়াইতে থাকবে আহারে আমার আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ জানি না করে এরে মুসলমান মাওলার সঙ্গে যদি সম্পর্ক ভালো করিয়া কবরে যাইতে পারো তাহলে পরকালের জীবনটা সুন্দর হবে আর যারা পরকালের সুন্দর জীবন করতে পারবে ওই মানুষগুলো নাজাত পাই আল্লাহর জান্নাতে যেতে পারবে এজন্য আল্লাহ ডেকে বলেন মানুষ মুসলমান না হইয়া কবরে আসিও না মুসলমান না হইয়া কবরে যাইও না আল্লাহ বলেন আমারে ভয় করার মতো আমারে ভয় কর আমার আল্লাহ যেমন বড় আল্লাহর আসমানটা তেমন বড় জমিনটা তেমন বড় সাগর নগর কত বড় বড় তাহলে মালিক জানি কত বড় রে বাবা মালিক যত বড় মালিকের জাহান্নামটাও তত বড় এই জন্য আমাদের একজন বুজুর্গ আল্লাহর ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই মাঝে মাঝে কান্তর বলতো আল্লাহ আমার দেহটারে এত বোটা বানাইয়া দাও আমার বডিটারে এত মোটা বানাইয়া দাও আল্লাহ আমি যেন একার দ্বারা জাহান্নামটা ভরপুর হয়ে যায় আর কোন মানুষ যেন তোমার জাহান্নামে যাওয়া না লাগে আমার বডিটা এত মোটা বানায় দাও আল্লাহ তোমার কোন বান্দারে তুমি জাহান্নামে নিও না আমার একার দ্বারা জাহান্নামটা ভরপুর করে দাও আল্লাহ জাহান্নামটা ভরে দাও আর কোন মানুষকে তুমি জাহান্নামে নিও না রে আল্লাহ বড় বড় বুজুর্গরা এই টেনশন করে করে এই চিন্তা করে করে এরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য মুসলমান আল্লাহওয়ালা মানুষ যারা আল্লাহকে পাইবার জন্য সদা সচেষ্ট থাকে আল্লাহরে কেমনে পাওয়া যায় আল্লাহরে কেমনে ধরা যায় এই জন্য তার এমনও মানুষ ছিল এমনও বুজুর্গ ছিল
যারা রাত পিঠটা জমিনে লাগায় নাই, এরা ঠিকমতো ঘুমায় নাই, কেন? কয় কবর জগৎ থেকে ঘুম শুরু হবে, ওই ঘুম তো কোনোদিন শেষ হবে না। এই জন্য মুসলমান বাবা এখন হায়াতের জীবনে একটু চিন্তা করেন, একটু ফিকির করেন যে আমাকে একদিন কবর দেশে যাওয়া লাগবে, ওই কবরের সামানাগুলো তৈয়ার করেন, কবরের সামানাগুলো তৈয়ার করেন, সবগুলো নেক আমল, জিকিরের নেক আমল, রোজার নেক আমল, জাকাতের নেক আমল, হজের নেক আমল, দান সদাকার নেক আমল, দুরুদ শরীফের নেক আমল, এগুলো পার্ট বাই পার্ট আপনার কবরে এসে হাজিরা দিবে। এজন্য হাশরের ময়দানে মানুষগুলো আফসোস করবে আর বলবে, আল্লাহ দুনিয়ার থেকে যদি আরেকটু ভালো কাজ করতে পারতাম, যদি আল্লাহ আরেকটু ভালো কাজ করতে পারতাম, তাইলে আমার কবরের জগৎরা না জানি কত সুন্দর হইতো আল্লাহ। এজন্য আফসোস ওই দিন করার আগে আগে এখন আমাদেরকে আফসোস করতে হবে, আল্লাহ যেন এই আফসোসের ভিতর দিয়া আপনার আমার গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য আল্লাহ রসুল বলেন, তিন ব্যক্তির চেহারার দিকে তাকায়া তাকায়া আল্লাহ মুস্কি মুস্কি হাসে, আর নিকটতম ফেরেশতা যারা আছে এদেরকে ডাইকা ডাইকা বলে, যাও এদেরকে খবর দিয়ে দাও, আমি আল্লাহ এদের পিছনের সব গুনাহ মাফ করে দিলাম। ওই ব্যক্তিগুলো কারা? এক নম্বর হলো যারা আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজটা পড়ার জন্য বেকুল হয়ে যায়, যে আল্লাহ নিয়ত করেছি তোমার ঘরে গিয়া প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজটা আদায় করব। ওই বান্দা বাড়ির থেকে রওনা দিয়া আস্তে আস্তে আল্লাহর ঘর মসজিদের সামনে এসে দেখে, উকি দিয়া দেখে, তাকায়া দেখে যে প্রথম কাতারটা পুরো হয়ে গেছে, তখন বান্দা একটু আফসোস করে আর বলে, আল্লাহ প্রথম কাতারটায় দাঁড়াইবার পারলাম না। আল্লাহ বলেন, তুমি যে প্রথম কাতারে দাঁড়াইতে পারো নাই, ওই যে আফসোস করে বলছেন, আহ প্রথম কাতারে নামাজটা পড়বার পারলাম না, তখন জবান দিয়া যে একটা আহ শব্দ বের হয়, এটা নূর হইয়া আসমানের দিকে উঠতে থাকে, আর আমার আল্লাহ ওই মুহূর্তে ডেকে ডেকে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দা এই মুহূর্তে আমার ঘরের সামনে দাঁড়ায়া আফসোস করতেছে আর বলতেছে, আল্লাহ তোমারা যদি পাইতাম, আল্লাহ তোমার আমল, তোমার এবাদত, তোমার বন্দেগী করব, আল্লাহ তোমারা যদি পাইতাম, আল্লাহ আমি কতই না খুশি হইতাম। ওই মুহূর্তে আল্লাহ আপনার আমার চেহারার দিকে তাকাইয়া কুদরতি নজর দিয়া মুস্কি মুস্কি হাসে আর বলে, বান্দা তুই আফসোস করিস না, তুই প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজ পড়লে যে সওয়াব পাইতি, এখন মসজিদে ঢুকলে তোর সেই সওয়াব দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দেব। জোরে কর সুবহানাল্লাহ। দুই নম্বরে একটা আমল, স্বামী আর স্ত্রী রাতের বেলা বিছানায় ঘুমায়, তাহাজ্জুদের সময় স্বামীর ঘুম ভাঙছে, ওযু করছে, ওযু করার পরে আয়েশা দেখে বিবিটা এখনো ঘুমায়, ওই যে হাতের মধ্যে ওজুর কিছু পানি, এই পানি বিবির চেহারার মধ্যে মারছে, চেহারার মধ্যে মারার পরে বিবির ঘুম ভেঙে গেছে, তাকায়া বলতেছে, কি আমার চোখে পানি কেন, আমার চেহারায় পানি কেন, কোনো বৃষ্টি মিষ্টি আসলো নাকি? তাকায়া দেখে, না আসলে বৃষ্টির পানি না, স্বামীর ওজুর পানি চেহারাত মারছে। কয়ে ঘুমাও তাড়াতাড়ি উঠো, ওই যে স্বামী উঠা বিবির ঘুম ভাঙ্গায়, বিবি উঠা স্বামীর ঘুম ভাঙ্গাইয়া দুজন নামাজে যখন দাঁড়ায়, তখন আল্লাহ ওই মুহূর্তে স্বামী আর স্ত্রীর চেহারার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় বলে, বান্দা বান্দি এই মুহূর্তে আমারে পাওয়ার লাইগা দেখ, একজন আরেকজনের ঘুম ভাঙ্গিয়া অজু কইরা নামাজে খারায় গেছে, আল্লাহ মুস্কি মুস্কি হাসের বলে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই মুহূর্তে দুজনের গুনাহাত আমি আল্লাহ মাফ করে দিলাম। তিন নম্বর আরেকটা আমল হইল, যারা হজ করার জন্য যায় বাইতুল্লাতে, যারা যায় এহরামের দুইটা কাপড় পুরুষেরা পরিধান করে, আর খানায় কাবার বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরে আর বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীক লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারীক লাক, তলবিয়াটা পরে আর বলে, আমি আল্লাহ তোমার ঘরে হাজিরা দিছি, আল্লাহ তোমার ঘরে উপস্থিত হয়েছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ওই মুহূর্তে আল্লাহ বলেন, ফেরেশতারা দেখ এই বান্দা বান্দি আমার কাছে আসছে, আমার ঘরের সামনে আসছে, আর কিছুই চায় না, বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, এই যে ঘোষণা দিতেছে, আল্লাহ এদের চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে আর কয়, দেখ এরা কেমনে পাগল পাড়া হইয়া আমার ঘরটাতে দৌড়াইতেছে, যা ফেরেশতারা সাক্ষী থাক, আমি এদেরকে মাফ করে দিলাম, আমি আল্লাহ পাক এদের গুনাহখাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর হাশরের ময়দানে যে আমরা যে চেহারা নিয়ে বসা আছি, এই হাশরের ময়দানে আমাদের চেহারাগুলোর নূর বা আলো তিন রকমের হবে, কয় রকম বলেন জোরে, কয় রকম? তিন রকমের হবে। মুসলমান ভাইরা রে আমার, হাশরের কঠিন ময়দানে মানুষের চেহারার নূর বা চেহারার আলো তিন রকমের হবে। এক নম্বর আলো হবে মানুষের চেহারাগুলো আকাশের সূর্যের মতো জলমল জলমল করবে। দুই নম্বর চেহারাগুলো
আকাশের চন্দ্রের মতো জলমল জলমল করবে তিন নাম্বার মানুষের চেহারাগুলো আকাশের তারকার মতন জলমল জলমল করবে আর কারা এক নাম্বার ওই মানুষগুলোর চেহারা তাদের চেহারাগুলো সূর্যের মতো জলমল করবে আর হইল বাড়ির থেকে ওযু কইরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিয়া মসজিদে আইসা বসিয়া বসিয়া মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনলো আল্লাহর বরকতের ঘোষণা শুনলো ওই লোকগুলো আল্লাহর ঘরের মধ্যে আইসা আজানের আওয়াজ শুনলো আপনার আমার পয়গম্বর রহমতের নবী বলেন যারা আল্লাহর নামের বরকতের আওয়াজ আল্লাহর ঘরে আইসা শুনলো আমার আল্লাহ এদেরকে যাজা দিবেন এদেরকে প্রতিদান দিবেন এদেরকে বদলা দিবেন আমার আল্লাহ পাক হাসরের ময়দানের চেহারাগুলো আকাশের সূর্যের মতো জলমল জলমল বানায়া দিবেন এই হলো এক নম্বর মানুষের চেহারা আর দুই নম্বর হলো হাসরের ময়দানে যাদের চেহারাগুলো আকাশের চন্দ্রের মতো জলমল করবে এরা কারা এরা হলো ওই ব্যক্তি বাড়ির থেকে ওযু করেছে আল্লাহর ঘরের দিকে রওনা দিয়েছে রাস্তার মাঝখানে আসার পরে আজান শুরু হয়ে গেল নিয়ত করেছিল আল্লাহর ঘরে এসে আজান শুনবে কিন্তু রাস্তার মধ্যে আজান শুরু হয়ে গেছে ওই বান্দা রাস্তার মধ্য থেকে আজান শুনল বরকতের ঘোষণা শুনল এদের চেহারাগুলো হাসরের কঠিন ময়দানে আকাশের সূর্যের মতো আকাশের চন্দ্রের মতো জলমল জলমল করবে আর তিন নাম্বার হলো ওই মানুষগুলো যারা পুরুষ আল্লাহর ঘরে আসবে নামাজটা আদায় করবে ওযু বানাইছে এখনো ঘর থেকে বের হয় নাই ঘরের থেকে বের হবে এই মুহূর্তে আজান শুরু হয়ে গেল ঘরের মধ্যে থাইকে আজান শুনল আজানের আওয়াজ শুনল মুসলমান বাবা জিরারে আমার ওই মানুষের চেহারাগুলো হাসরের কঠিন দিনে আমার আল্লাহ আমার রব আকাশের তারকার মতন সুন্দর বানায়া দিবে আকাশের তারকার মতন এদের চেহারাগুলো জলমল জলমল করবে এই জন্য মুসলমান বাইরারে আমার আমলের দিকে দাবিত হওয়া আল্লাহর গোলামের ভিতরে লিপ্ত হওয়া আল্লাহ পাক ডাক দিয়া কয় মানুষ তোমার সাড়ে তিন হাত বডির মধ্যে আমি একটা জায়গা দিলাম যেই জায়গাটা হলো দামি জায়গা যেই জায়গার নাম হলো কপাল আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ এই কপালটা যখন ঠেকাইয়া তুমি বলবা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ এই কপালটা আমারে ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলার আওয়াজ দিলা আমি আমার বন্ধুকে জানাইয়া দেই বন্ধু গো তোমার উম্মতগুলোকে জানাইয়া দাও এই কপালটা এরা মাজারে ঠেকায় নাই কবরে ঠেকায় নাই দরগা দুর্গার মধ্যে গিয়া ঠেকায় নাই এরা আমার উদ্দেশ্যে সেজদা লাগাইয়া দিয়েছে বন্ধু আপনার উম্মতকে জানাইয়া দেন এদের সেজদা যদি এক পাল্লায় দেওয়া হয় তাম দুনিয়ার দ্বন্দ্ব দৌলত হীরামণি মুক্ত স্বর্ণ গহনা যা আছে ওইগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আদনা গোলাম বান্দা বান্দির সেজদা যদি আর এক পাল্লায় দেওয়া হয় দুনিয়ার সব কিছুর চেয়ে বান্দার সেজদার ওজনটা মাওলার দরবারে বাড়ি হইয়া যায় এই জন্য মুসলমান বাইরারে আমার আর বেশি লম্বা কথা নয় আমি আপনাদেরকে বলে গেলাম আল্লাহর নবী আল্লাহর আয়াত দিয়া নবীজির হাদিস দিয়া আপনার আমার পয়গম্বরকে আল্লাহ জানাই দিলেন নবী উম্মতকে জানাইয়া দেন এরা ভয় করবে আমারে এদের কলিজার ভিতরে আমার ভয় রেখা চলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এরা আমারে ভয় করবে হাক্কাত কত দেখি ভয় করার মতো ভয় করবে আর এদেরকে জানাইয়া দেন এরা যেন মুসলমান না হইয়া কবরে না আসে কারণ হইল আল্লাহ বলেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম আমার নিকট পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম ও মাইয়া বতাকে গয়রাল ইসলাম দীনান ফালাইয়াকু বালামিন আল্লাহর দরবারে আল্লাহর কাছে ইসলাম ব্যতীত ইহুদি ধর্ম বলেন নাসারা ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন হিন্দু ধর্ম বলেন কোন ধর্ম আল্লাহর দরবারে গৃহীত নয় আল্লাহর পছন্দনীয় নয় আল্লাহর দরবারে একমাত্র কেবলমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম এই জন্য একজন কাট্টা কাফেরও যদি 70 বছর 80 বছর হায়াতের জীবনে একবারও সে আল্লাহর নাম নেয় নাই সে তো মুসলমানের নাম নিবে কি
যদি সে 70 80 বছরে হিন্দু দেবদেবীর পূজা কইরা কালমাটা গ্রহণ করে ফলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল বলেন ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু 70 80 বছরে এই বান্দাটা যত গুনাহ করছে এই কালিমার মালাটা গলায় নেওয়ার সঙ্গে সঙ্গে তার 80 বছরের সমস্ত গুনাহ আল্লাহ পাক maaf করে দেয় দেখছেন এই কালমার মধ্যে কত পাওয়ার এজন্য আসুন আমরা আল্লাহকে ভয় করি ভয় করার মতো আর মুসলমান না হয়ে কবরে আমরা যাব না আল্লাহ তাআলা আমাদেরকে বুজার আমল করার মতন তৌফিক দান করুক ধারাবাহিকভাবে একের পর এক হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে আসবেন